আমরা দ্বিপদী বিন্যাসের আরেকটা উদাহরণ দেখি ধরি আমি বাস্কেটবল খেলছি আর আমি জানি যে আমি বাস্কেটের দিকে বলটা মোট দশ বার ছুঁড়ে মারব ধরি সমান দশ সেটা হচ্ছে কয়বার মারছি এখন ধরি আমার ছুঁড়ে মারাটা কোনো কিছুর উপরে নির্ভর করে না আর সাধারণভাবে আমার তিরিশ শতাংশ সম্ভাবনা আছে আমরা এখানে খুঁটিনাটি বিষয় নিয়ে মাথা ঘামারছি না মানে কোথা থেকে মারছি নাকি দাগের বাইরে থেকে মারছি এটা কোনো ব্যাপার না যতবারই মারি না কেন আমার তিরিশ শতাংশ সম্ভাবনা আছে গোল করার তাহলে বলা যায় যে সাফল্য সম্ভাবনা হচ্ছে সম্ভাবনা হচ্ছে এটা আমরা ঠিক করলাম শতাংশ শতাংশ এখন অন্য সময়ের মতো একটা চলক ধরি এক্স এখানে এক্স সমান হচ্ছে কতগুলো বাস্কেট অর্থাৎ গোল আমি করতে পারি তাহলে কতগুলো মোট বাস্কেট আমি করতে পারি এটা পয়সা ছুঁড়ে মারার উদাহরণটা থেকে একটু রকম কারণ ওই উদাহরণে পয়সা ছুঁড়ে মারার পরে হেড অথবা পড়ার সম্ভাবনা ছিল সমান সমান আমি আবার বলছি এবং হেড পড়ার সম্ভাবনা ছিল সমান সমান কিন্তু এই ক্ষেত্রে বাস্কেট করার সম্ভাবনা বাস্কেট না করার সম্ভাবনা থেকে কম বাস্কেট না করার সম্ভাবনা হচ্ছে এক বিয়োগ বাস্কেট করার সম্ভাবনা মানে সত্তর শতাংশ তার মানে আগে আমরা যা করেছিলাম এটা তার থেকে একটু অন্য রকম কিন্তু অন্যদিক থেকে চিন্তা করলে এটা বাস্তব জীবনের জন্য বেশ উপযোগী দেখা যাক বিন্যাসটা কিরকম হয় আবার আমি আগে যতবার এখন তার থেকে এ কারণে এটা মনে হয় আগে থেকে একটু বেশি সময় নিবে আসলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে ধরি আমি ছয় বার মারি আর চলক এক্স হচ্ছে কয়বার আমি সফল হলাম এখন চিন্তা করি কিভাবে এই সম্ভাবনাটা বের করা যায় এক্স সমান শূন্য হবার সম্ভাবনা কতটুকু তার মানে হচ্ছে যে আমি একটাও বাস্কেট করতে পারলাম না তার মানে আমি ছয় বার মারলাম কিন্তু একবারও বাস্কেট করতে পারলাম না এখন এটা হতে হলে এটা হতে হবে তাহলে সত্তর শতাংশ সম্ভাবনা আছে এই রকম কিছু একটা পরপর ছয়বার বার হতে হবে তাহলে এটার সম্ভাবনা হচ্ছে দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত গুণ আমি গুলিয়ে ফেলছি দশমিক সাত গুণ 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 দশমিক সাত এর প্রত্যেকটা হচ্ছে প্রথমবার বিফল হওয়া দ্বিতীয়বারও বিফল হওয়া এরকম সবগুলোতেই না পারা আর এটা সমান হবে শূন্য দশমিক সাতের ঘাত ছয় পয়েন্ট সেভেন টু দি পাওয়ার সিক্স এখন এটা করার মাত্র একটাই উপায় আছে এখন এর মান শূন্য হতে হলে আমাকে আক্ষরিক অর্থেই প্রত্যেকবার বিফল হতে হবে এখন ঠিক একবার সফল হবার সম্ভাবনা কতটুকু আমি হয়তো প্রথমবার সফল হলাম বাকি পাঁচবারই বিফল হলাম আবার আমি হয়তো দ্বিতীয়বার বাদে সবগুলোই বিফল হলাম হয়তো আমি তৃতীয়বার বাদে বাকি সবগুলোতেই বিফল হলাম এখন চিন্তা করি প্রত্যেকটা ঘটনার সম্ভাবনা কতটুকু ধরা যাক আমি সফল হলাম আমি এটাকে বলছি সফল না এখানে তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে ধরি এটাকে বলবো পয়েন্ট আর এটাকে বলবো মিস তাহলে হতে পারে একটা পয়েন্ট আর পাঁচটা মিস অথবা হতে পারে মিস 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 পয়েন্ট এখন তাহলে বুঝতেই পারছো যে এই রকম আরো পরিস্থিতি হতে পারে তাহলে মোট ছয় রকম হতে পারে তাহলে যেইবার ছুঁড়ে মেরে আমি সফল হলাম সেটা এই ছয়টার যে কোনোটার মধ্যে হতে পারে এর মানে হচ্ছে যে এই ছয়টা জায়গার কোনো একটি জায়গাতেই এটি হতে পারে আমার ছয়বার বার ছুঁড়ে মারার মধ্যে একবার তাহলে এরকম ছয়টা পরিস্থিতি আছে এই প্রত্যেকটার সম্ভাবনা কত এগুলো হবার সম্ভাবনা হচ্ছে আর না হবার সম্ভাবনা হচ্ছে তাহলে এটা দশমিক দশমিক তিন সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত দশমিক দশমিক সাত সাত তাহলে এটা হচ্ছে দশমিক সাতের ঘাত পাত তাহলে এটা হচ্ছে এটা ঘটার সম্ভাবনা এটা ঘটার সম্ভাবনা কত হবে এটা হবে দশ হাত গুণ দশ সাত গুণ দশ সাত গুণ দশমিক তিন গুণ দশমিক সাত গুণ দশমিক সাত এখানে দশমিক সাতকে পাঁচবারই গুণ করছি দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত তাহলে পয়েন্ট সেভেন টুয়েন্টি পাওয়ার ফাইভ গুণ পয়েন্ট থ্রি দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে যখনই তুমি সফল হও না কেন এই বিন্যাসগুলো হবার সম্ভাবনা হচ্ছে দশমিক তিন গুণ দশমিক সাতের পঞ্চম ঘাত সেটা যাই হোক না কেন তারপরে এটা কতভাবে করা যায় আসলে আমরা এটা বের করেছি এটা ছয় ভাবে করা যায় তুমি শুধু প্রথমবারে সফল হতে পারো অথবা দ্বিতীয়বারে অথবা তৃতীয়বারে এরকম ভাবে সববারই হতে পারে তাহলে মান মান অর্থাৎ আমাদের চলকের হবার এক এক সম্ভাবনা হচ্ছে ছয় গুণ দশমিক তিন গুণ দশমিক সাতের ঘাত এখন আরো পরিষ্কার করে বোঝানোর জন্য আর আগের দ্বিপদী বিন্যাসের সাথে মিলানোর জন্য বলছি যে যদি এন এর মান শূন্য হতো সেক্ষেত্রে কত হতো তাহলে আমাদের উদাহরণে এন সমান ছয় তাহলে বন্ধনের মধ্যে ছয় আর শূন্য হলে কত হবে সেটা হবে ছয়ের ফ্যাক্টোরিয়াল ভাগ শূন্যের ফ্যাক্টোরিয়াল শূন্যের ফ্যাক্টোরিয়াল গুণ ছয় বিয়োগ শূন্যের ফ্যাক্টোরিয়াল এখন ছয় বিয়োগ শূন্য হচ্ছে ছয় তাহলে কাটাকাটি চলে যায় বাকি থাকলো এক এখন তাহলে শূন্যের ফ্যাক্টরিয়াল কত এখন এটা হচ্ছে গণিতের অদ্ভুত মধ্যে অন্যতম আমি আগের একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি শূন্যের ফ্যাক্টরিয়াল হচ্ছে সংজ্ঞা অনুযায়ী সমান সমান এক তাহলে আমরা এতক্ষণ করে যা পেলাম তা হচ্ছে এটার দ্বিপদী সহগের মান তাহলে এটা খালি এক দিয়ে গুণ করলেই হবে এটা হবার সম্ভাবনা হচ্ছে দশমিক সাতের ঘাত এবং তারপর এটাকে গুণ করতে হবে দ্বিপদী সহক দিয়ে এখন যেহেতু এটা মাত্র একটি উপায় আছে তাই এটার মান হচ্ছে এক আমি তোমাকে বিভ্রান্ত করতে চাইনি তাই এই ব্যাপারটা আগে বলিনি আমরা কিন্তু তারপরেও দ্বিপদী সহক ব্যবহার করেছি একটু চিন্তা করো এখানে আমি ছয়বার মারছি আর মাত্র একবার এখানে সফল হচ্ছে। তাহলে বন্ধনের মধ্যে ছয় আর এক হলে এর মান কত হয় সেটা হচ্ছে ছয়ের ফ্যাক্টরিয়াল ভাগ ফ্যাক্টোরিয়াল ভাগ ছয় বিয়োগ তাহলে ছয়ের ফ্যাক্টরিয়াল ভাগ একের ফ্যাক্টরিয়াল এর মান যেহেতু এক তাই ওটা বাদ দেওয়া যায় ভাগ হবে পাঁচের ফ্যাক্টোরিয়াল দিয়ে তাহলে এটার মান কত হয় ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ এক ভাগ পাঁচ গুণ চার গুণ তিন গুণ এক বাকি থাকছে চারটা ছয় ছয় এখান থেকে আমাদের পেয়েছি আমি এখানে খালি দেখাতে চেয়েছি যে আমরা এখনো দ্বিপদী শখ ব্যবহার করছি এটা হচ্ছে বন্ধনের মধ্যে ছয়ের এক এরপর এটাকে গুণ করব এগুলোর যেকোনো একটা হবার সম্ভাবনা দিয়ে আমরা এর আগে সেটা বের করেছি একবার সফল আর বাকি পাঁচবার বিফল চলো যাওয়া যাক আমার ধারণা এটা তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে এখন তাহলে ঠিক দুইটা পয়েন্ট হওয়ার সম্ভাবনা কতটুকু হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে হচ্ছে মিস 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 আর তারপরে দুটো পয়েন্ট অথবা অন্যভাবে বললে দুটো বাস্কেট ধরি আমি যেখানে বাস্কেটবল খেলছি সেখানে প্রত্যেক বাস্কেট জন্য পয়েন্ট হচ্ছে এক করে এখন তাহলে সম্ভাবনা কত হবে দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক সাত গুণ দশমিক তিন গুণ দশমিক তিন অর্থাৎ পয়েন্ট সেভেন টু দি পাওয়ার ফোর গুণ পয়েন্ট থ্রি স্কোয়ার এখন এখানে যেটা বলা হলো এটা হচ্ছে প্রত্যেকটা ঘটনা কিন্তু দুইটা পয়েন্টের জন্য এটাই একমাত্র উপায় না আমি যে কোনো দুবার ছুঁড়ে মারাকে নিতে পারি যেগুলোতে আমি সফল হয়েছি আমি এগুলো বাছাই করে নিচ্ছি না কিন্তু ধরে নেই যে সম্ভাবনার দিক থেকে আমি ঠিক গুলোই নিয়েছি অর্থাৎ এগুলোই একমাত্র পরিস্থিতি না এই পরিস্থিতিটা অর্থাৎ ঠিক শেষে দুইবারই আমি মিস করব এটার সম্ভাবনা হচ্ছে এটা কিন্তু আমি যেহেতু কত রকম ভাবে দুইবার সফল হতে পারি সেটা বের করতে চাচ্ছি আমি বলতে পারি যে আমি ছয়বার বার মারছি আর সেখান থেকে দুইবার বেছে নিচ্ছি সফল হবার জন্য তাহলে এখন এটার ফলাফল কত হবে ছয় এর ফ্যাক্টোরিয়াল ভাগ দুয়ের ফ্যাক্টোরিয়াল ছয় বিয়োগ দুই এর ফ্যাক্টোরিয়াল এটা সমান হবে এটা হচ্ছে ছয় গুণ পাঁচ গুণ তিন গুণ দুই গুণ এক ভাগ দুই গুণ এক আর এটা হচ্ছে ছয় বিয়োগ দুই অর্থাৎ চারের ফ্যাক্টরিয়াল চার গুণ তিন গুণ দুই গুণ এক আসলে আমি এখানে একটা চার লিখতে ভুলে গিয়েছিলাম এখানে ছয় গুণ পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক এটা কাটাকাটি চলে যায় দুই আর ছয় থেকে পাই তিন তাহলে পাচ্ছি পনেরো তাহলে ঠিক দুইবার সফল হবার পনেরোটা ভিন্ন ভিন্ন উপায় আছে বিশেষ করে আমরা যদি ক্রম নিয়ে একেবারেই চিন্তা না করি আমি বলছি না যে এটার পরে ওটা উল্টোভাবে ওটার পরে এটা হলেও কোনো সমস্যা ছিল না আসলে এখানে দুটো পরিস্থিতি একই রকম আমি তাহলে শেষের দুইবার সফল হয়েছি এখানে এটা বলছি না যে শেষের আগের বারে শেষেরবারে সফল হয়েছি আর শেষের বারে আরেকভাবে পার্থক্য করছি না তাই এই জন্যই পরে দুইবার সফল হবার পনেরোটা উপায় আছে আর ওই প্রত্যেকটা সম্ভাবনা হচ্ছে দশমিক সাতের চতুর্থ ঘাত গুণ দশমিক তিনের বর্গ তাহলে এখন ঠিক দুইবার সফল হবার সম্ভাবনা হচ্ছে বন্ধনীর ভিতরে ছয় আর দুই এবং এর সাথে গুণ দশমিক সাতের চতুর্থ ঘাত গুণ দশমিক তিনের বর্গ আর এই ভাবে সবই করা যায় আর এখানে আমরা একটু তাড়াতাড়ি করে ফেলি একই রকম যুক্তি দিয়ে তিনবার সফল হবার সম্ভাবনা কত মানে যে কোনো একটা পরিস্থিতিতে অথবা কত রকম ভাবে আমি তিনবার সফল হতে পারি এখন তাহলে ছয় আর তিন নিচ্ছি বন্ধনীর ভিতরে আর তারপর ওই প্রত্যেকটা উপায়ের সম্ভাবনা আমি যদি তিনবার সফল হই তাহলে তিনবার মিসও করব। আর তারপর তিনবার সফলও হব এটা বের করা এখন অনেক সোজা হয়ে গেল আশা করি তুমি এটা জানো আর তারপরও আমি এটা বের করছি তাহলে এটা হচ্ছে ছয়ের ফ্যাক্টোরিয়াল ভাগ তিনের ফ্যাক্টোরিয়াল গুণ ছয় বিয়োগ তিনের ফ্যাক্টোরিয়াল গুণ এই অংশটা দশমিক সাতের ঘন ফল গুণ দশমিক তিনের বর্গ এটা চালিয়ে যেতে থাকি আর এটা আসলে আরো তাড়াতাড়ি হবে চারবার করার বাস্কেট সম্ভাবনা হচ্ছে আমি ছয় বার মারব আর তার মধ্যে চারবার সফল হব তার মানে ছয়টা থেকে চারটা নিতে হবে তাহলে আমি যদি চারবার সফল হই তাহলে দুইবার বিফল হব তাহলে এখানে হচ্ছে যে দুইবার মিস করব। তাহলে দশমিক সাত গুণ দশমিক সাত এটা হচ্ছে বিফল হবার সম্ভাবনা তারপর চারবার সফল হব তাহলে দশমিক তিন কারণ তিরিশ শতাংশ সম্ভাবনা হচ্ছে সফল হবার তাহলে চারবার সফল হলে দশমিক তিনের ঘাত হবে চার ও যে কোনো একভাবে চারবার সফল হতে হলে এটা হচ্ছে তার সম্ভাবনা আর এটা হচ্ছে কত রকম এটা সমান হবে ছয়ের ফ্যাক্টোরিয়াল ভাগ চারের ফ্যাক্টোরিয়াল গুণ ছয় বিয়োগ চারের ফ্যাক্টোরিয়াল তারপর গুণ হবে দশমিক সাতের বর্গ গুণ দশমিক তিনের ঘাত চার আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এটার মান কত সেটা আমরা আগে বের করেছি বন্ধনের মধ্যে ছয় আর দুই থাকা আর এটা একই কথা এটা ছিল ছয়ের ফ্যাক্টোরিয়াল ভাগ দুইয়ের ফ্যাক্টোরিয়াল ভাগ চারের ফ্যাক্টোরিয়াল এটা আর এটা একই কথা খালি চার আর দুই পাল্টা পাল্টি করা হয়েছে তাহলে এটা সমান হবে পনেরো যাই হোক এটা মনে হয় পরের ভিডিওতে করাটা ভালো হবে কিন্তু তাড়াতাড়ি কত আমি পাঁচবার পাঁচ বার গুণ দশমিক সাত আমি এখানে মাত্র একবার মিস করেছি তাই না তাহলে একবার মিস করার সম্ভাবনা হচ্ছে দশমিক সাত আর তারপর পাঁচবার সফল হতে হবে পরপর না হলে হবে দশমিক তিনের ঘাত কিন্তু দেখা যাবে যে আমি যেভাবেই পাঁচবার সফল হই না কেন এটা হচ্ছে সেটা সম্ভাবনা আর এত রকমের অর্থাৎ বন্ধনীর ভিতরে ছয় আর পাঁচ হলে এত রকম ভাবে পাঁচবার সফল হওয়া যায় আমি প্রথম পাঁচবার বাস্কেট করলাম শেষবার মিস করলাম অথবা আমি শেষে পাঁচবারই সফল হলাম এরকম নানাভাবে হতে পারে আর শেষে এক সমান ছয় হবার সম্ভাবনা কত হবে আমি প্রত্যেকবারই সফল হলাম তার মানে হচ্ছে ছয় বারের মধ্যে ছয় বারই কত রকম ভাবে আমি ছয়টা জিনিস থেকে ছয়টা তুলতে পারি এটা আসলে একভাবেই হতে পারে এটার মান হিসাব করা যাক তোমাদের জানতে হবে যে শূন্য ফ্যাক্টরি মান হচ্ছে এক এখন আমাকে সববারই সফল হতে হবে তাহলে দশমিক তিনের ঘাত হবে ছয় দশমিক তিন গুণ দশমিক তিন গুণ দশমিক তিন যাই হোক আমার সময় শেষ হয়ে গেছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে